hastini joto rungno rungno hapang private sector khayal tongo amro tino tini srang salo bobagra kor agroni city center buskango kasha khadumong phunung laika all india shape education committee ni adongro asani bandani bisingti mothani adongro chaka hakotor hapangni national education policy 2020 hakotor grangge jengri jaka abo rungbidu kasha kebe muji hine koksil jaka আপনি বুকিন ন্যাশনাল এডুকেশন পলিসি রসহানি বাকে হাকতর গনাগে সেফ এডুকেশন কমিটি নি খরং দিশাহিত আদমর আবো হাইকিন সংসালো হাস্তে ফানি থানে কাইচি সানমুয়ে সানমংবলাই ইয়াফলাইকা ত্রিপুরা হাস্তে কমিটি নি আদমর সানমুর উংকা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 রসহানি হাকতনি মানে পান্ডবন প্রাইভেট সেক্টর হরমানি আবরণ কাসনার বাকে গুবনি সানমুর পান্ডব ফাইমান জাকা কমিটি নি তাংপাং অসিত দাস ইয়াকসু কাসকো ননি গোপাল দেবনাথ হরকিশোর ভূমি খবে কবি আদমর অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে ভারতের যে নয়া জাতীয় শিক্ষানীতি 2020 তার প্রতিবাদে সারা ভারতবর্ষের যে প্রতিবাদ দিবস এই প্রতিবাদ দিবস উপলক্ষে আমরা এখানে আজকে রাজ্যপালের নিকট একটা ডেপুটেশন দিয়েছি। তারপরে আমরা এখানে ডেমনস্ট্রেশন প্রোগ্রাম করছি। এই যে জাতীয় শিক্ষানীতি 2020 এই এর মাধ্যমে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে বৈরিকীকরণ সহ ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে একদম ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই যে আজকে শিক্ষার যে সিস্টেম চলছে স্কুলগুলিতে যে পাঠ্যক্রমকে চেঞ্জ করে একদম যে যুক্তিহীন যে শিক্ষা ব্যবস্থা আজকে যে শিক্ষায় যে আজকে সাহিত্য চর্চা হয় বিজ্ঞান চর্চা হয় তারপরে বিভিন্ন ধরনের মনীষীদের যে চর্চা হয় এইগুলি বাদ দিয়ে নতুন করে যে আগের দিনে যে টুল এবং মতলব ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা ছিল আগের দিনের যে প্রাচীন যে ধর্মীয় চর্চা এই চর্চাগুলি আবার পুনরায় এখানে এনে এটা যুক্তিহীন অন্ধ আনুগত্য তৈরি করার জন্য একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে চাইছে কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধেই আমরা অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি সারা ভারতবর্ষের যে প্রতিবাদ দিবস পালন করছে এই প্রতিবাদ দিবসের অঙ্গ হিসেবে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রতিবাদ করার জন্য। ধন্যবাদ। আমার নাম হরকিশোর ভূমি, আমি সহসভাপতি অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি ত্রিপুরা চ্যাপ্টার।